মাঝে মাঝে মাছ মাংস ইত্যাদি হরেক পদের রান্না ছেড়ে দিয়ে মাত্র একটি পদে স্পেশাল খেতে ইচ্ছে করে। সহজে এমন স্পেশাল পদ বলতে আমি নর্থ ইন্ডিয়ান মশলা রাজমা ও জিরা রাইসের কথা বলতে পারি। নমস্কার বন্ধুরা, সাদা লচ্চনের আজকের রেসিপিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এই নর্থ ইন্ডিয়ান রাজমা চাবল যদি ধাবা স্টাইলের হয় তাহলে তো কথাই নেই। বন্ধুরা, আজ আমরা দেবো মশলা রাজমা এবং জিরা রাইস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একই ভিডিওতে দুটো রেসিপি, একেবারে কম্বো অফার। তো ঘরে এই রান্নার পরিকল্পনাটা আগের দিন রাতেই করে নিতে হবে, যাতে করে রাজমাটাকে ওভারনাইট ভিজিয়ে রাখা যায়। এটাই হচ্ছে রাজমা রেসিপির প্রথম কথা। ব্যাস, বাকিটা একদমই সহজ। প্রয়োজনীয় বাকি উপকরণ এমনিতে আপনার ঘরেই থাকে। ফাদারলার চ্যানেলের কর্ণধার সোমা রেসিপিটি আপনাদের দেখাতে দেখাতে নিশ্চয়ই উপকরণগুলো পরিমাণ সহ আপনাদের বলে দেবেন। চলো বন্ধুরা, রান্নাটি শুরু করছি। একটা প্রেসার কুকারে রাতে ভিজিয়ে রাখা রাজমাগুলো দিয়ে প্রয়োজন মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। ঢাকনাটা লাগিয়ে তিনটি হুইসেল দেওয়া অবধি এদিকে আমি বাসমতি চালটা ধুয়ে নেব। একটা হুইসেল হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে নিয়ে জিরা রাইসের বাসমতি চালটা রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটি দেখো আর অবশ্যই একটি লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটিও বাজিয়ে দিও। রাজমাটা একটু পাশে রাখছি, মশলা রাজমার মশলাটা এবার রেডি করতে হবে। কড়াইতে 1 চামচ তেল দিলাম, দিচ্ছি 1 চামচ ঘি। গরম হয়ে গেছে, একটু মিশিয়ে দিচ্ছি। ফোড়নের শুরুতে দেব একটু তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দেব, দিচ্ছি অল্প গোটা গরম মশলা, একটু ভেজে নেব। সাথে 1 চামচ গোটা জিরে, 1 চামচ সা জিরে, 1টা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নাড়িয়ে একটু মিশিয়ে দিতে হবে। 1 চামচ আদা বাটা দেবেন। একটু ভেজে নিয়ে 4-5টা চারা কাঁচা লঙ্কা দেবে আর একটু নাড়িয়ে মিশিয়ে দেব। হাফ চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুনটা একটু মিশিয়ে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা রাজমার রংটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, এটা ঝালের জন্য নয়। দিলাম টমেটো পিউরি, মিশিয়ে দিচ্ছি। এটা আমি রান্নার ফাঁকে 2টো টমেটো দিয়ে তৈরি করে নিয়েছিলাম। প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। বাহ, কি ভালো সেদ্ধ হয়েছে দেখো, আগের দিন ভিজিয়ে রাখলে এমন ভালো সেদ্ধ হয়। আমরা রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটি করছি, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ভালো করে কষিয়ে নিতে গিয়ে মশলাটি যাতে পুড়ে না যায় তার জন্য দিতে হবে একটু জল। এবার নাড়িয়ে জলটা শুকিয়ে নিলেই ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। মশলা রাজমার মশলা থেকে দারুণ সুগন্ধ আমি পেতে শুরু করেছি, রান্না করো তোমরাও পাবে। বাস, আমাদের মশলা একেবারে রেডি, মশলা কষানো হয়ে গেছে। দেখো এখন কি করছি, এবার রাজমা ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি আর কড়াইতে গরম জল দিয়ে কড়াইটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ, রাজমার সাথে নাড়িয়ে মিশিয়ে দিও। আবার ঢাকনাটা লাগিয়ে 1টা হুইসেল দেওয়া দিয়ে অপেক্ষা করতে হবে। 1টা হুইসেল আসুক, চলো এ ফাঁকে জিরা রাইসটা রেডি করে নিচ্ছি। জিরা রাইসের জন্য শুরুতেই গরম প্যানে 2 চামচ ঘি দিচ্ছি। দিচ্ছি গোটা জিরে 1 চামচ, একটু ভেজে নিতে হবে, একটু হালকা ভেজে দিয়ে দিতে হবে 2 রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। 1/2 চামচ নুন দিয়ে একটু মিশিয়ে দেব। মনে হচ্ছে আর একটু ঘি দিলে ভালো হবে, 1/2 চামচ ঘি দিচ্ছি। এবার তলার দিক থেকে সাবধানে ঠিক এইভাবে নেড়ে চালটাকে একটু ভেজে নিতে হবে।
খেয়াল রাখতে হবে চালটা যাতে ভেঙে না যায়, তাই তলার দিক থেকে সাবধানে এভাবে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা দেখেছো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই জল দিয়ে দিতে হবে 4 কাপ পরিমাণ, অর্থাৎ চালের পরিমাণের দ্বিগুণ, তবেই রান্নাটা ঝুরঝুরে হবে, খেতেও ভালো লাগবে। ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে দিও। বন্ধুরা, আমার সঙ্গে রান্নাটি দেখছো বলে অনেক ধন্যবাদ। শেষ অবধি সঙ্গে থেকো। নাড়িয়ে দিলাম, আবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, আঁচটা একদম কমিয়ে দেব। কম আঁচে রান্নাটা আর একটু হবে। আমরা এদিকে রাজমাটাকে দেখছি। দেখো রাজমাটাকে ভালো হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, আবার গোটাও রয়েছে। মশলা রাজমা একটু ঘন টাইপের করতে হয়, তাই এইভাবে কিছু রাজমা ভেঙে মিশিয়ে দেবে। বন্ধুরা, আমরা রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পরিবেশন অবধি সঙ্গে থেকো। আশা করি নানা রকম টিপস সহ 2টো রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। দেখো মশলা রাজমা কি দারুন হলো, জিরা রাইসটা কি ঝুরঝুরে হয়েছে। মশলা রাজমাটা একটু গার্নিশিং করে নেব। ওপর থেকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আমাদের মশলা রাজমা আর জিরা রাইস রেডি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। গরম গরম জিরে রাইসের সাথে রাজমা ডাল করে এইভাবে খাবে, খুব ভালো লাগবে। দেখো কি ভালো লাগছে, বাচ্চারও বেশ খুশি হবে। কি বন্ধুরা, রেসিপি 2টো ভালো লেগেছে তো? একটু লাইক পাবো নিশ্চয়ই। যারা পেঁয়াজ খেতে পছন্দ করো, সাথে 2 পিস পেঁয়াজ নিয়ে নিতে পারো। তোমাদের জন্য এমন মজা মজার রেসিপি নিয়ে আমি আবার আসবো। সম্পূর্ণ রেসিপি আমার সাথে থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।